कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। দুবাইতে ছুটি কাটাচ্ছেন সোহানা খান। লকডাউন উঠে যাওয়ার পর বাবা মায়ের সঙ্গে দুবাইতে পাড়ি দেন সোহানা। বর্তমানে মোর শহরে সময় কাটাচ্ছেন শাহরুখ কন্যা। আইপিএল এর জন্যই বর্তমানে দুবাইতে রয়েছেন সোহানা খান। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন বাদশা খান কন্যা। সোহানার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বলিউডে এখনো তিনি পা রাখেননি, তবে তাকে নিয়ে অবিরাম আলোচনা চলছে। বলিউড বাদশার একমাত্র মেয়ে বলে কথা। বলিউডে পা না রাখলেও তার ভক্ত এবং অনুরাগীর সংখ্যা বেশ ঈর্ষণীয়। তারকা সন্তানদের বলিউডে পা রাখা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও সোহানা এই মুহূর্তে বলিউডে পা রাখছেন না বলেই ইঙ্গিত দেন শাহরুখ। বর্তমানে নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন সোহানা। ডিগ্রি সম্পন্ন করেই তবেই সোহানা বলিউডে পা রাখবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহরুখ খান। এদিকে শাহরুখ কন্যাকে বলিউডে আনার জন্য নাকি প্রস্তুত একাধিক পরিচালক এবং প্রযোজক। সঞ্জয় লীলা বনশালী থেকে করণ জোহর সহ প্রায় প্রত্যেকেই নাকি সোহানা খানের অভিষেক নিয়ে বেশ উচ্ছ্বাসিত, যদিও এখনও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।